পশ্চিমবঙ্গ সরকারের অসংগঠিত শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায় বা কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায় সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তাহলে চলুন আমরা ডিটেলসে জেনে নিই তা প্রথমেই বলি এই প্রকল্পে একজন গ্রাহক নাম নথিভুক্ত করলে সে বছরে ছশো টাকা করে প্রভিডেন্ট ফান্ডে টাকা পাবেন এবং সাথে সুদও পাবেন তা ষাট বছর বয়সের পর এর পুরো টাকা সে সুদসহ ফেরত পেয়ে যাবেন এবং গ্রাহকের যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে তার নমিনি পুরো টাকা পেয়ে যাবেন এবং যদি বিশেষ কোনো কারণে গ্রাহকের টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কে সে ষাট বছর বয়সের আগেই টাকা তুলে নিতে পারেন দ্বিতীয়ত গ্রাহকে যদি শারীরিক অসমর্থ হয়ে পড়েন অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি গ্রাহক অক্ষম হয়ে পড়েন বা প্রতিবন্ধী হয়ে পড়েন সেক্ষেত্রে তার যদি চল্লিশ শতাংশ সে শারীরিকভাবে অসমর্থ হয়ে যায় সেক্ষেত্রে সে এককালীন পঞ্চাশ হাজার টাকা পাবেন যদি দুর্ঘটনার কারণে গ্রাহকে দুটি চোখ বা দুটি পা বা দুটি হাত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে এককালীন দু লক্ষ টাকা পাবেন এবং যদি একটি চোখ একটি পা বা একটি হাত তার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে এককালীন এক লক্ষ টাকা পাবেন এই প্রকল্প থেকে তৃতীয়ত গ্রাহকের যদি সাধারণভাবে মৃত্যু হয় অর্থাৎ ষাট বছর আগেই যদি গ্রাহকের মৃত্যু হয়ে যায় কোনো সাধারণ কারণে সেক্ষেত্রে সে পঞ্চাশ হাজার টাকা পাবেন এবং যদি তার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয় সেক্ষেত্রে তার নমিনি দু লক্ষ টাকা পর্যন্ত পাবেন এই প্রকল্প থেকে তা এই তিন রকম সুবিধা কিন্তু এই প্রকল্প থেকে একজন গ্রাহক পেয়ে যাবেন তাই এই প্রকল্পে আপনি কিভাবে নাম নথিভুক্ত করবেন না বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যে আপনি ডাইরেক্ট অনলাইন লাইনে আবেদন করতে পারবেন তা এখন সেই লিঙ্কটি অফ করা আছে তাই আপনি ডাইরেক্ট আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার এলাকার যে কালেক্টিং এজেন্ট আছে তার কাছে যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে তা আপনি জানবেন কিভাবে যে আপনার এলাকার কোন এজেন্ট আছে সেক্ষেত্রে আপনার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যেয়ে এই প্রকল্পের জন্য কে কে এজেন্ট আছে তার নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার এলাকার কোন এজেন্ট আছে এই প্রকল্পের জন্য তা কীভাবে সার্চ করতে হয় তারও আমি ডিটেলস এখানে দিয়ে দিয়েছি তাছাড়া এজেন্ট সার্চের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে যেয়েও আপনারা জানতে পেরে যাবেন তা আমি এখানে দেখিয়েও দিয়েছি যে কীভাবে আপনি এজেন্ট সার্চ করবেন সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এবং ব্লক সিলেক্ট করে আপনার এলাকার যে এজেন্ট আছে তার সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার